শুরু করছি বাস্তব জীবনের পাঠ 10। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রাখলাম। এবং আমাদের চ্যানেলে যারা নতুন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম। আজকের বিষয়, কিভাবে আপনার রাগ নিয়ন্ত্রণ করবেন। বাস্তব জীবনে মানুষ জেনে বা না জেনে পারিবারিক, সামাজিক, কর্মস্থল, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, ধর্মস্থান, যাত্রাপথে বা যাত্রাস্থানে, বিভিন্ন অনুষ্ঠানে, এমনকি বিভিন্ন স্থানে বা বিভিন্নভাবে নানা বিষয়ে নিয়ে উত্তেজিত হয়ে নিজের রাগ প্রকাশ করে বা কারোর রাগের দ্বারা উত্তেজিত হয়ে ওঠে, ফলে বিভিন্নভাবে ক্ষতির শিকার হয়ে মানসিক কিংবা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষণস্থায়ী রাগ এমনকি মানুষকে মৃত্যুমুখে ঠেলে দিয়ে জীবনকে চিরদিনের মতন শেষ করে দেয়। এই ক্ষণস্থায়ী জীবনে আমরা প্রত্যেকে সুখে কাটাতে চাই, কিন্তু আমাদের মধ্যে অবস্থিত রাগ নামক আচরণটি হঠাৎ উদিত হয়ে মহামূল্যবান সুখী জীবনকে কয়েক মুহূর্তে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। এমন অবস্থায় আমাদের জীবনে প্রতি মুহূর্তে ঘটে চলেছে। যদিও আমরা রাগ নামক আচরণটি জীবনের খাতা থেকে বাদ দিতে চাইলেও তা সম্ভব হবে না, কিন্তু আমরা চাইলে তা নিজ নিয়ন্ত্রণে আনতে পারি। তা কিভাবে, চলুন শুরু করা যাক। এক নম্বর, দিনটা শুরু করতে হবে সৃষ্টিকর্তার আরাধনা দিয়ে, ফলে মনের ভিতর শান্তির আভাস জন্ম নেবে এবং ধীরে ধীরে মন থেকে রাগ কমতে থাকবে। নাম্বার 2, প্রত্যেক দিন কিছুটা সময় শরীর চর্চা ও মেডিটেশন করতে হবে, তবে তা ভোরে করলে বেশি কার্যকর হবে। এই শরীর চর্চা ও মেডিটেশন আপনার শরীরে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করে মস্তিষ্ককে শীতল করে ধৈর্যশীল মানুষে পরিণত করবে। নাম্বার 3, কখনো কোনো অবস্থায় রাগান্বিত হলে নিজেকে কিছু সময়ের জন্য সামলে নিতে দূরে সরে যেতে হবে, ফলে রাগান্বিত পরিবেশ ক্ষণস্থায়ী হবে। নাম্বার 4, কখনো অন্য কোনো ব্যক্তি আপনার উপর রাগ প্রকাশ করলে তা আপনার বিচার ক্ষমতাকে মনের ভিতর জাগিয়ে তুলে ভালো বা মন্দ অঙ্ক কষে যতটা সম্ভব চুপ থাকার চেষ্টা করুন। নাম্বার 5, প্রত্যহ নির্দিষ্ট পরিমাণ ঘুমানোর চেষ্টা করুন, ফলে রাগ আচরণটি আপনার নিয়ন্ত্রণে সহজে চলে আসবে। নাম্বার 6, সর্বদা নিজেকে স্থির করার চেষ্টা করতে হবে, কারণ মানসিক অস্থিরতার কারণে উত্তেজিত হয়ে বিভিন্ন ধরনের রাগান্বিত পরিবেশ সৃষ্টি হয়। নাম্বার 7, চিন্তা শক্তিকে বাড়াতে চেষ্টা করুন, দেখবেন আপনার কথাই
গুরুত্ব বেড়ে যাবে, ফলস্বরূপ রাগান্বিত পরিবেশ সহজে সৃষ্টি হবে না। নাম্বার আট, প্রত্যেক দিন কিছুটা সময় ফাঁকা স্থানে একাকী কাটান, দেখবেন আপনার চিন্তা ক্ষমতা অনেক গুণ বেড়ে যাবে এবং রাগ দমনের কৌশল জন্ম নেবে। নাম্বার নয়, দিনের কিছুটা সময় জ্ঞানী মানুষদের সাথে সময় কাটান এবং জ্ঞান অর্জনমূলক বই পাঠ করুন, দেখবেন আপনার ভিতরের খারাপ গুণগুলি ধীরে ধীরে কমে যাচ্ছে। নাম্বার দশ, সর্বদা অন্য অন্যায়কারীদের ক্ষমা করবেন, কারণ আপনি ধীরে ধীরে ক্ষমাশীল মানুষে পরিণত হতে পারবেন এবং আপনার দ্বারা অন্যায়কারী নতুনভাবে বাঁচতে শিখবে। আজকের বিষয়টি আপনার জীবনে কতটা কার্যকারী হয়েছে তা জানাতে ভুলবেন না, আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই লিখবেন। বিষয়টি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের শেয়ার করবেন। আমাদের আগামী বিষয় থাকবে সুশাসকের গুণাবলী। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।